নমস্কার বন্ধুরা, আজকে আমি পাঁপড় শেখাবো। ছেঁড়া কাপড় দিয়ে পাঁপড় বা ডোরম্যাট শিখে নিন কীভাবে কাপড় ছিঁড়তে হয় আর কাপড় কেটে কীভাবে জুড়ে জুড়ে পাঁপড় করা হয়। জোড়াটা গিট দিয়েও ছোট্ট টাইট করে গিটও দেওয়া যেতে পারে, আবার আপনারা একটা পাট আটা পাটকে ছুঁচ দিয়ে সেলাই করে নিতে পারেন। হ্যাঁ, আমি এখানে ছোট্ট ছোট গিট দিয়ে যাবো, সেলাই করে নিই। তা দেখুন, এই দু আঙুল মতন মাপ করতে হয়। এই দু আঙুল মাপে একটা চোখের আইডিয়ায় দু আঙুল মাপ করে আমি কেটে নিয়েছি। একুরির যে একুরির মাপ করতে হবে তা না, দু আঙুল একটা চোখের আইডিয়া। উনিশ বিশ ছোটো বড় হলে কোনো ব্যাপার না। আমি একটা পুরনো গামছা ছেঁড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাপড়টা কীভাবে কাপড় কাটবেন, মনে করুন এই এটা একটা কাপড়, বড় কাপড়ই ধরে নেবেন। তো কাপড়ের লম্বালম্বিটা কাটবেন, হ্যাঁ, লম্বালম্বি ধরে, আড়াআড়ি না, কিন্তু লম্বালম্বি। তাহলে অনেকটা বড় লম্বা হবে, তাহলে গিটটা বা সেলাইটা কম কর, সেলাইগুলো কম সেলাই করতে হবে, গিট হলেও কম গিট পড়বে। এই যে দু আঙুল মাপ করে কেটে নেব কাপড়। কী বলুন তো, পুরোটা কাঁচি লাগে না, অল্প একটু কাঁচি দিয়ে তারপরে হাত দিয়ে টানলেই পুরো ছেঁড়া হয়ে যায় কাপড়। তো এমনি তো পুরোনো কাপড়গুলো একটু নরম হয়, পচা পচা একটু হয়ে যায়, ছেঁড়া হয়ে যায়। দেখুন এটা যেমন ছেঁড়া হয়ে যাচ্ছে, কাপড়ও কিন্তু এইভাবে ছেঁড়া হয়ে যাবে, পুরোটা কাঁচি লাগাতে লাগে না, অল্প কাঁচি লাগিয়ে এইভাবে ঠিক মতো টানতে হয় যাতে ট্যাড়া বাঁকা না হয়, সমান এই দু আঙুল হয় সেটা দেখবেন। এইভাবে কাপড়টা ছিঁড়ে নেবেন, ছিঁড়ে এরকম বল বানিয়ে নেবেন। ছোট্ট ছোট গিট দিয়ে আমি বল বানিয়েছি। আপনারা যে গিটটা আপনাদের মোটা লাগে, মোটা হয়ে যায়, তাহলে ছুঁচ দিয়ে একটা কাপড় আর একটা কাপড়ের সঙ্গে সেলাই ছুঁচ দিয়েও সেলাই করে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়, তাহলে উল্টো দিকটা কোনো গিট পড়বে না। এইভাবে দেখুন, প্রথমে একটা নাট বানিয়ে নেবেন, দিয়ে পাপোশটা শিখুন এইভাবে তলা দিয়ে। আচ্ছা, এইভাবে তলা দিয়ে টেনে নেবেন। এইভাবে করুন, তলা দিয়ে দিয়ে টেনে উপরে আনবেন একটা ঘর। এইভাবে দশটা ঘর করতে হবে। এটা চার কোণা পাপোশ করব, তাহলে দশটা ঘর করতে হবে। এই ফর্মের করে গোলও করা যায়, চারকোনা করা যায়, ডিম বা কিতে করা যায়, জিনিসটা একই। গোল করলে তিনটে ঘর করে গোল করতে হবে, তিনটে চেন বানাতে হবে। এখানে দশটা চেন বানাচ্ছি যেহেতু চারকোনাটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাঁচবার, তারপরে একদম দশটা নাট হয়ে গেলো বা এই ঘরগুলো হয়ে গেলো। এবার দেখুন কী করছি, ওই ওই যে কোনো একটা ওই ওইদিকে সাইডে ডবল করছি, মানে দুটো দুটো করছি, এর একটা ঘর ওর একটা ঘর, এই এই দুটো হলো, তারপরে তলা দিয়ে টানতে হবে একটা। এইভাবে চওড়া করতে হবে। আবার দেখুন দুটো নাটকে এক করতে হয়, এইটা আর এইটা, এই সাইডটা। ভালো করে ফলো করুন। খুব তাড়াতাড়ি পাপোশগুলো হয়ে যায়, মানে একটা দুপুরের মধ্যেই পাপোশ ধরবেন, দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। দেখুন এইভাবে, এই এবার কিন্তু দুটো করবেন, মানে এই কোনটা দুবার ঘর করবেন, একবার করবেন ওই ঘরে আরও আগে বানিয়ে নেবেন, এখানেও দুবার, হ্যাঁ, পরপর দুটোকে বাড়াতে হবে, কোন এই কোন আর ওই কোন, দুটো কোনকে দুবার করে করতে হবে। এই আবার এই এই আরেকটা ঘর তুলে নিলেন, তাই দুটো ঘর হয়ে গেল, ব্যাস এটা মনে রাখবো না, কোন দুটো দুটো। তো এবার প্রত্যেকে একটা সাইড দিয়ে এই দুটো এইটাকে এই সাইডে রেখে তলা দিয়ে একটা ঘর করতে হবে, প্রত্যেক সাইড কোনো সাইড যেন মিস না হয়, সাইডের ঘরগুলো আর এটা
এই ঘরটাকে এক করে ঘর দিয়ে তুলতে হবে। এইভাবে সাইড দিয়ে ঘরগুলো বেড়ে যাবে। দেখুন এইটাকে এর সাইডে দিতে হবে, জোড়া হয়ে যাবে। তাহলে এইভাবে দেখুন আমি কী করছি। দেখুন এইভাবে আবার এই কোণে এলে আবার দুটো দুটো করতে হবে। এইদিকে দুটো দুটো দিকে বলে দিচ্ছি যে এই কর্নাটা আসবেন দুটো, হ্যাঁ একদম কোণের শেষে দুটো ঘর, দুটো ঘর কেউ বাড়াতে একটা, আবার ওই ঘরে আর একটা ঘর এক্সট্রা বানিয়ে নেবেন। এই তার দুটো ঘর হয়ে গেলে এভাবে এভাবে ঘর বাড়াতে হয়। আবার এখানে সিঙ্গেল একটা না, এই কোণটায় আবার দুটোই করতে হবে। এই কোণে দুটো, এই কোণে দুটো, এই কোণে দুটো, দুটো মানে এই জোড়ায় একবার করবেন, আবার সিঙ্গেল একবার ওই ওই ঘরই আর একটা ঘর বুনে নেবেন। আবার এবার যেমন করে একটা একটা করে ওই এই ঘরটাকে ওই ঘরে লাগিয়ে সাইডে ঘরে লাগিয়ে এই দুটোকে এক করে তলে দিয়ে ঘর টানতে হবে। এবার আস্তে আস্তে বাপসটা বড় হবে। প্রথমে কাপড়টা কেটে বল বানিয়ে নেবেন, কাপড়টা কেটে জুড়ে 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 ছোটো ছোটো গিঁটও দিতে পারেন কাপড়টায়, আর নাহলে ছুঁচ দিয়ে সেলাই করলে তো আরও ভালো হয়। দেওয়ার বল বানিয়ে নেবেন, তারপর পাপসগুলো করবেন তাড়াতাড়ি, কোনো তাড়াতাড়ি পাপসগুলো হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। কাপড়ের কাজটা ছিঁড়ে বা বল বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আবার দুটো হবে, এই কোণটাই দুটো হবে, দুটো দুটো মানে দেখুন প্রথমে তলা দিয়ে একটা ঘর হলো, ওই ঘরটায় আবার একটা ঘর করতে হবে। এই ঘরে এই এটা একে হচ্ছে দুটো, আবার একটা ঘর করতে হবে। দেখুন এ করবো এই কেমন এই। এবার এখানে একটা মধ্যখানে একটা সিঙ্গেল হবে, এখানে দুটো, এই তারপর এইদিকে কর্নারে এইদিকে কর্নারে দুটো দুটো হবে, এই একটা আবার আর একটা। প্রত্যেক কর্নারে মনে করো দুটো দুটো, হ্যাঁ যতটাই পাপস বড় হবে কর্নার কিন্তু এইদিকে দুটো কর্নার, এদিকে কর্নারে দুটো, ওদিকে কর্নারে দুটো ঘর বাড়াতে হবে। যত বড় পাপস হবে ওটা মনে রাখবেন ঘরটা বাড়াতে হবে। ঘর বলে কোনো টুপি মতো হবে না, পরিষ্কার স্কোয়ারটা হবে, চার কোনা স্কোয়ার, বা ঘর না বলে কিন্তু টুপি পরে হয়ে যাবে। কেমন এভাবে ঘর বাড়াতে হবে, শুধু কোন দুটোতে দুটো বাড়াতে হবে আর প্লেন এরকম বানাতে হবে। দেখুন অনেকটা বানিয়েছি, দুদিক কিন্তু দুরকম ডিজাইন, হ্যাঁ দুদিক আলাদা 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 ডিজাইন, দুদিকেই কিন্তু ব্যবহার করা যায়, দুদিক আলাদা 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 ডিজাইন। আবার এই কোণ চলে এসছে, কর্নার এলি দুটো বাড়ালাম, দুটো বাড়াচ্ছি, কর্নারে দুটো বাড়াতে হবে। তারপরে এবার এগুলোতে প্রত্যেকে এই ঘরটা এই সাইডে নিয়ে এক করে তলা দিয়ে একটা ঘর টানতে হবে। এবার আবার এই ঘরটা সাইডে নিয়ে দুটোকে এক করে আবার তলা দিয়ে ঘরটা আনতে হবে। এই করে করে আবার ওই কোণে দুটো করতে হবে, চারটে কোণে, তাহলে চারটে কোণে শুধু দুটো দুটো বাড়াতে হবে আর এইভাবে বানিয়ে যেতে হবে। দেখুন আপনাদের সামনে বানানো অনেকটাই হয়ে গেল, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক ঘন্টাও লাগে না এটা পাপোস বানাতে। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কেমন তলায় কাপড় বসাতেও লাগে না, কারণ এগুলো এমনি খুব পাতলা হয় না, মোটামোটাই হয় একটু পাপসগুলো, তলায় কাপড় বসাতেও লাগে না। তা আপনারা করতে পারেন, ঘরে খুবই সুন্দর কাজে লাগবে ডোরম্যাট। দেখুন এখানে আবার এই কর্নার আবার দুটো বাড়বো, দুটো ঘর বাড়াবো, যেই কর্নার হবে দুটো, এটা মনে রাখবেন।
এখানে আবার দুটো, কেমন এই কর্নার চলে এসছে, কর্নারে দুটো দুটো কী করতে হয় দেখুন, এইভাবে একটা ওই একই ঘরে দুরা বানাতে হয় ব্যাস। এবার আবার এবার এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, আবার ওই কর্নারে দুটো। আস্তে চড়া হচ্ছে, বেড়ে যাচ্ছে, এদিকটা সব বেড়ে যাচ্ছে, আবার ওইদিকে কর্নারে দুটো, এখানে দুটো। এটা হচ্ছে কর্নার, এখানে দুটো। এদিকে কর্নার আবার দুটো হবে, দেখুন কতটা চড়া হয়ে গেল, দুটো। তাহলে প্রত্যেক চারটে কোণে দুটো দুটো ঘর বাড়বে, আর প্লেন এম করে বানিয়ে যেতে হবে যেমন দেখে দিলাম, তাহলেই পাপোশ হয়ে যাবে। কেমন এখানে দুটো বাড়ালাম, এইভাবে করতে জানে, এইগুলো যত বড় করবেন পাপোশ তত বড় হয়ে যাবে। এইভাবে এক ফর্মুলায় করে যাবেন, দেখুন এটা বড় করেছি, আর এটা ধুতি দিয়ে করেছি বলে আবার এই সাইডে সাইডে বাড়ানো যাবে। এটা ধুতি দিয়ে করেছি, এই কোণে শুধু দুটো করে বাড়াতে হবে আর এক করে যেতে হবে। এভাবে করবেন, আর ওটা কাপড় দিয়ে করেছি বলে কালার হয়েছে, এটা ধুতি দিয়ে করছিল সাদা। মনে রাখবো যে দুটো দুটো চার কোণে বাড়ানো ব্যাস, এটাই। এটা কাপড় দিয়ে করেছি বলে কালার, যে কাপড়টা কাপড় কেটে বল বানিয়ে নিয়েছি আমি, এই বল বানিয়ে নিয়েছি। এটা কাপড়ে বলে কালার কালার হচ্ছে, আর ধুতে হলে সাদা, যেমন কাপড় তেমন হবে, যে রং কাপড় সেরঙ পাপোশ হবে। এটা তো গামছা দু আঙুল করে দেখিয়ে দিলাম, এভাবে কাপড় এইভাবে কাপড়টা কাটা আছে। তাহলে এইভাবে পাপোশগুলো করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন শিখলেন।